वंदे गुरुपदंदम भक्तवृंद समन्वितम श्री चैतन्यं प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदेराधिकचरणद्वयं गोपीजन समाजुक्तं वृंदावनं मनोहरं प्रेमांजन छुरीत भक्ति विलचनेन संत सदैव हृदये विलकयन्ति यज्ञ श्याम सुंदरम अचिंत गुणस्वरूपम गोविंदमादि पुरुषम तमहम भजामि। हरेर्नाम 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 एव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। सर्वाग्रे नित्यलीला प्रविष्ट परमाराध्य श्री गुरुपाद पद्म भक्ति हृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। समस्त विद्वान समाज भक्तमंडली मातृशक्ति सबाई के जानाई हार्दिक अभिवादन। तहले आपनारा कि शुनछिलेन जे मानवेर मन निरंतर कर्मेर बशीभूत हुए पड़छे मानवेर निजेर दोषे। भालो करे चिंता करबेन एइजन्य एवं मनः कर्म वशम कर्म करते करते हैबिट हुए जाए। अनंत जन्म धरे जन्म निच्छे आर मरछे तो जार परिणतिटा कि होच्छे बोलुन तो ओई जे आगेर प्रोग्रामे लेक्चारे शुनेछेन সাপগুলো দৌড়াচ্ছে, কচ্ছপের বাচ্চা, কুমোরের বাচ্চা দৌড়াচ্ছে, মাছের বাচ্চা দৌড়াচ্ছে, সবাই বাঁচতে চায়। বোয়াল মাছ বা ভেটকি মাছ, এরা সব শোল মাছ, রাক্ষস, এরা সব খাওয়ার জন্য তাড়াচ্ছে অন্য মাছকে, সে মাছগুলো বাঁচার জন্য দৌড়াচ্ছে। তাহলে সব জীবই জীব জীবস্য জীবনম, কিছুই করার নেই। সব জীব একটা জীব আর একটা জীবকে মেরে খায়, এটাই সৃষ্টির অনন্তকালের নিয়ম। আমরা বলে মহারাজ তাহলে আপনারাও তো জীব মারেন, বলে হ্যাঁ, কিন্তু মারার মধ্যে কিছু তফাত আছে। তফাতটা কীরকম জানেন? যেমন একটা শাকের ডাঁটা, একটা ওল বা একটা আলু, একটা বেগুন, একটা লাউ, একটা বরবটি, একটা সিম, এই যে খাদ্যগুলো এখন চাতুর্মাস ব্রত চলছে, অনেক কিছু অনেক খাওয়া যাচ্ছে না, পটল টটল ইত্যাদি যাই হোক, তে এর মাঝে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জীব, আমরাও জীব হত্যা করে ভোজন করি, কিন্তু সেটা হচ্ছে সুপ্ত চেতনা। যেমন একটা লোক ঘুমিয়ে আছে, তার চেতনাটা একদম গভীর নিদ্রায় যদি থাকে, সাউন্ড স্লিপ যদি হয়, তাহলে সে কিন্তু একদম চেতনার অনেক গভীরে চলে আছে, তখন তার ঘুমটাও তাড়াতাড়ি ভাঙে না। ধরুন আপনি দু তিন রাত ঘুমাননি, একটা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়েছেন, তখন আপনার সামনে দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, কত কিছু গল্প টল্প হয়ে যাচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুম আর ভাঙছে না। কেন বলুন তো? আপনি গভীর নিদ্রার মধ্যে আছেন, কিন্তু আপনি মরে যাননি। ব্যাকরণে আমরা পড়তাম যে এটাকে ক্ষণিক মৃত্যু বলে, ক্ষণিক ক্ষণকালের জন্য একটা মৃত্যু সদৃশ, সবের মতো, মানে মরার মতো হয়ে গেলাম, তারপরে যখন জেগে উঠলাম তখন আলাদা। কিন্তু তাহলে বুঝতে পারছেন তো, এই সুপ্ত চেতনা জীব যাদের আছে, যারা যেমন এই বেগুন, লাউ, কুমড়ো, বরবটি, সুপ্ত চেতনা এদের, হ্যাঁ, এই এই জীবগুলোকে মারলে অতটা পাপ হয় না একটা মানুষকে মারলে যতটা পাপ হয়, ভালো করে মনে রাখবেন। কিংবা অন্য প্রাণী যেগুলোকে মারতে গেলে ছটফট করছে, হ্যাঁ, তাদের ক্রন্দন বোঝা যাচ্ছে, তাদের কষ্টটা বোঝা যাচ্ছে। অন্যান্য প্রাণী যাদের মারলে যত কষ্ট হয় সেই পরিমাণে জীবের পাপ হয় কষ্ট। একদিন নারদের একটা গল্প শুনেছেন তো? নারদ একদিন বনভূমির বনের পাশ দিয়ে আর কি চুপচাপ নির্জন পথটা, সাধুদের আমারও তো খুব ভালো লাগে, আমি আন্দামানটান বা বিভিন্ন জায়গায় গেলে নির্জনের দিকে হাঁটতে চলে যাই, যেখানে একান্ত আছে, নির্জন আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, শান্ত পরিবেশ আছে,
আন্দামান, বৃন্দাবন, বৃন্দাবনেও ওই দিকে জঙ্গলের দিকে যেখানে নীলগাইটাইগুলো এখন সব ছেড়েছে, জঙ্গল হয়ে আছে, ওই ধারে যত রকমের সব নির্জন প্রান্ত আছে, সেই সব জায়গাগুলোতে আমি হাঁটতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আপনারাও দেখেছেন ফেসবুকেও ছেড়েছি। তো এই যে নির্জন প্লেসে ভগবানের নাম করা, ধ্যান করা, সেটা আমাদের যেমন একান্ত রূপে চিত্তের প্রসন্নতা বাড়ায়। সবাই তো নির্জনে থাকতে পারে না, না একটা অদ্ভুত ব্যাপার, সেই জন্য কি নিয়ে বলছিলাম। তাহলে আমাদের জীবনে এই নির্জনতা, নির্জনতাটাকে জীবনে বলছেন মানবকে নির্জন পরিবেশে ভগবানের ধ্যান করা একান্ত রূপে প্রয়োজন। নির্জন পরিবেশ মানে একান্ত সেবনম, একান্ত মানে নির্জন সেবা, নির্জনে নিজেকে আনন্দের অনুভব করা। যে ব্যক্তি নির্জনে অন্যের অপেক্ষা ছাড়া আনন্দ পায় সে হলো সাধক, সে ভাগ্যবান। অন্যের সঙ্গ তাকে আনন্দ দিচ্ছে না, সে একাকী নির্জনে নিজের ভেতরের আনন্দকে উপভোগ করছে, ধ্যানে বসে, শয়নে গিয়ে, কর্মের মধ্যে, নির্জন প্রান্তে, সে হচ্ছে সাধক। সেই জন্য হ্যাঁ, নারদের কথা বলছিলাম, আমাদের লোকগুলো এমন সামনে বসে আছে কিন্তু তারা আমার মেন্টাল ডাইভার্ট করার জন্য যথেষ্ট। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে নারদ জঙ্গলের পথে যাচ্ছিলেন, জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে নারদ দেখতে পেলেন একটা শূকর তাকে ব্যাধ তীরবিদ্ধ করেছে, আর ওই শূকরটা ছটপট করছে, মারিনি পুরো, তীর মেরে দিয়েছে, ও পালাতেও পারছে না, আর ওইখানে ছটপট 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 করছে। তা নারদ বলে, হায় হায় রে, জীবটাকে কে তীর মারলো, আর এ ছটপট করছে, অদ্ভুত কষ্ট পাচ্ছে। নারদ গিয়ে তাড়াতাড়ি গিয়ে তার শরীর থেকে তীরটাকে বের করে একটু গাছের পাতাটাতা লাগিয়ে গায়েটায় হাত বুলিয়ে একটু সেচ করে দিতে শূকর উঠে দে দৌড় পালিয়ে গেছে। এইবার তারপরে কিছুক্ষণ পরে দেখছে যে একটা শশক মানে খরগোশ, সেও ওই রকম ছটপট করছে, তাকেও তীর মেরেছে। আচ্ছা, তখন কি করে, তিনি গিয়ে বলে, এই কার কাজ রে বাবা, মারবি মার, তাই এইরকম আধামারা করে ছটপট করছে। তাড়াতাড়ি গিয়ে তীরটা বের করে ওষুধ টষুধ লাগিয়ে আবার সেবা টেবা করে গায়ে হাত বুলিয়ে নারদের পরশে সুস্থ হয়ে সেও দে দৌড়। কিছুক্ষণ পরে দেখে একটা হরিণ, হরিণটা ওই রকম ছটপট করছে, তাকেও তীর মেরেছে। তো হরিণটাকে গিয়ে ওই রকম তীর বের করে তাকে যত্ন করে হে নারায়ণ 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 নাম শুনিয়ে তাকে গায়ে হাত বুলিয়ে সুস্থ করে দিতে সেও দে দৌড় পালিয়ে গেছে। এবার কিছু দূর সামনে গিয়ে দেখে এক ব্যাধ, সে গাছে একটা পাখিকে লক্ষ্য করছে, পাখিটাকে ঠিক মতো নিশানা করে মারবে তীর। তখন গিয়ে বলছে, নারায়ণ 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 না, আর পাখি উড়ে গেছে, আর ব্যাধের হয়ে গেছে রাগ, রাগ হয়ে গেছে মানে বিরাট রাগ, আমার শিকারটাকে তাড়িয়ে দিয়েছে এই সাধু। আর ব্যাধ নারদকে গালাগালি দেওয়ার জন্য বিরাট মানে গালাগালি দিচ্ছে, কিন্তু গালাগালিতে শব্দ বেরোচ্ছে না, মুখটা নড়ছে কিন্তু শব্দ বের হচ্ছে না, কি অদ্ভুত ব্যাপার চিন্তা করুন। নারায়ণ যে এত গালাগালি দিচ্ছে ব্যাধ, তো গলার থেকে একটাও শব্দ বেরোচ্ছে না, কিছুতেই কিছু বেরোচ্ছে না। ব্যাধ গালাগালি দিতে দিতে ভয় পেয়ে গেছে, কি হলো, এই সাধু বাবা নিশ্চয়ই অনেক বড় সাধু বাবা, আমার গলা মুখ সব আওয়াজ বন্ধ হয়ে গেছে, হায় হায় আমি বোবা হয়ে গেলাম। ছুটে গেছে নারদের কাছে, পায়ে পড়ে বলতে, বাবা হ্যাঁ কি হয়েছে, আমি তো কথা বলতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। বলে, এই তো কথা বলতে পারছো, বলে ওই তো তোমার চরণে পড়তে তবে হলো। বলে, আচ্ছা তুমি কথা বলতে পারবে। আচ্ছা, তা বলছে, বাবা তুমি আমার শিকারটা তাড়িয়ে দিলে তাই আমার রাগে পড়ে গালাগালি দিচ্ছিলাম। বলে, ও তা সেটা তো ভালো কথা, গালাগালি দাও, তা শক্তি দেবোখন, অনেক গালাগালি দিওখন, কিন্তু তোমার একটা কথা বলি, ওই আমি যে দেখলাম প্রথমে একটা শূকর তাকে আদামারা করে ফেলে রেখেছ ছটপট করছে। বলে, হ্যাঁ আমি মেরেছি, আমিই তো মেরেছি। বলে, তুমিই মেরেছো, তা অত আনন্দ হচ্ছে কিসে?
আর তারপরে যে দেখলাম একটা শশক তাকে মেরেছে সেও ছটফট করছে, বলে ওই তো বাবা তোমার হরিণের চামড়া বাঘের চামড়া কিছু লাগবে? আমি মেরেছি, আমি তোমাকে এসব দেব, তুমি বাবা তোমার খুব শক্তি আছে আমি বুঝতে পেরেছি ওটা। তবে তারপরে একটা হরিণ দেখলাম আদামরা ওইরকম ছটফট, বলে ওটাও তো আমি মেরেছি, তুমি কি বলতে চাইছো ওটা আমার মারা, আমি মারি, তুমি হরিণের চামড়া বাঘের চামড়া এগুলো তোমার লাগে যদি তুমি নাও, তুমি খুব বড় সাধু আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে। বলে এই শোন, বড় সাধু বুঝতে পেরেছিস, চামড়া দিবি ঠিক আছে, আমার চামড়ার দরকার নেই, আমি তো এই নারায়ণের মতন এই কাপড় পরে সব জায়গায় যাই আর ওই বিনা যন্ত্রে হরিনাম করি। হরিনাম করো কেন বাবা, হরিনাম কি জিনিস? বলে দেখ তুই জঙ্গলে থাকিস মূর্খ, ওই জীবগুলোকে সব আমি বাঁচিয়ে দিয়েছি। বলে বাঁচিয়ে দিয়েছো? ওরে বাবা রে, আমি কি খাবো, আমি তো এই করে খাই, আমি তো ব্যাধ, ব্যাধের কাজ কি প্রাণী হত্যা করা, তুমি কি জানো না বাবা? এটা কি শুধু আমার আমার ধর্মই? এটা ব্যাধ কি করে, প্রাণী হত্যা করে, ওই প্রাণী হত্যা করে জীবিকা নির্বাহ করে, আমার স্ত্রী আছে, আমি আছি, আমরা খাওয়া দাওয়া করি, যা করি, আমার কোনো সন্তান হয়নি, কিন্তু আমরা ওই 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 প্রাণী হত্যা করেই ওই মাংসও খাই, ওই চামড়া বেচি, ওই করি, লোককে দেই, তারা কিছু দেয়, এইভাবেই তো জীবন চলে, তুমি এরকম করলে আমার সব সব বিনাশ করে দিলে। বলে এই